اخواني واولاد اخواني وعائلتي كليتها، هاي في 2014 استشهدوا 18 نفر من اهلي وهي كملوا عليهم الباقي اليوم كليتهم بجدايل اللتين من ما يقارب 30 نفر. পরিবারের সদস্য হারে এমনই কথা বলছিলেন ফিলিস্তিনের গাজার বাসিন্দা মোহাম্মদ আবু দাগা। অ্যাম্বুলেন্স থেকে নামানো হচ্ছে একের পর এক লাশ। চলছে দীর্ঘ সময়ের অপেক্ষা, শেষ বিদায়ের জন্য জমায়েত হচ্ছে স্বজনদের আনাগোনা। খুব বেশি মানুষের দেখা পাওয়া ভার, কারণ অধিকাংশই হয় ভূমি ছেড়েছে নয়তো শুয়ে আছে সাদা কাফনের ভেতরে। হাসপাতালের প্রাঙ্গণে আল্লাহু আকবার তাকবীর জানানো হচ্ছে শেষবারের মতো শ্রদ্ধা। গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলার শিকার হওয়া ব্যক্তিদের আত্মীয় স্বজন এবং বন্ধুরা জানাজার আগে খান ইউনিসের নাসের হাসপাতালে তাদের প্রিয়জনদের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন। তাদেরই একজন স্মৃতিচারণ করার এক পর্যায়ে জানান, حيتحمل المسؤولية نتنياهو أمام المجتمع الدولي أمام العالم كله على فضائعه على ضرب المدنيين على هدم المساجد على هدم الكنائس. সাম্প্রতিক যুদ্ধে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে 5000 এ। মোহাম্মদ আবু দাগা আরো জানান, اخواني واولاد اخواني وعائلتي كليتها هاي في 2014 استشهدوا 18 نفر.